একটি কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য। এখানে ভগবান শ্রীকৃষ্ণ হলেন গিয়ে অর্জুনের রথের সারথি, আর অর্জুন হয়ে পড়েছেন বিষাদগ্রস্ত, কারণ তার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে হবে, নিজের পুত্র পুত্রাদির সাথে যুদ্ধ করতে হবে, পিতা পিতামহের সাথে যুদ্ধ করতে হবে, অতএব উনি হয়ে পড়েছেন বিষাদগ্রস্ত। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিচ্ছেন এবং তাকে এই শিক্ষা দিচ্ছেন যে যুদ্ধ করা তার কর্তব্য। আর এরপরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বাণীর দ্বারা প্রভাবিত হয়ে যুদ্ধ করেন, আর কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে যায় এবং সমাপ্ত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে আমাকে একটু গঙ্গা স্নানে নিয়ে চলো, আমি এত পাপ করেছি, আমার একটু গঙ্গা স্নানের প্রয়োজন আছে। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ পার্থ, আমি তোমার রথের সারথি, তুমি আমাকে যেখানে নিয়ে যেতে বলো সেখানে নিয়ে যাও। এই বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে গঙ্গার ধারে এনে রথ থামিয়ে বললেন, গঙ্গায় এসে গেছে, আমি একটু ঘুরে আসি। এবার শ্রীকৃষ্ণ একটু ঘুরতে গেলেন, আর এই সময় অর্জুন রথে বসে আছে। রথে বসে দেখছেন দুটি মানুষ একটা শবদেহ বহন করে নিয়ে আসছে গঙ্গার ধারে দাহ করছে। শবদেহ নামিয়ে কাঁধের থেকে তারা চিতা সাজাতে লাগলো। এবার চিতা সাজানো হয়ে গেলে তারা একজন বলল, আগুন তো আনা হয়। এবার আগুন আনতে কেউ একা যেতে চাইছে না, মরার কাছে কেউ একা থাকতে চাইছে না, অতএব দুজনেই চলে গেল আগুন আনতে। আর এই সময় একটা শেয়াল ওইখানে, শেয়ালটা বেশ রোগা মতন দেখতে, আর মরাটার কাছে গেল, ওর মুখ শুকলো, মাথা নাড়েই চলে গেল, আবার কানটা শুকলো, মাথা নাড়িয়ে চলে গেল, হাত শুকলো, মাথা নাড়িয়ে চলে গেল, আবার পাটা শুকলো, এবারও মাথা নাড়িয়ে মরাটার কাছ থেকে ফিরে যাচ্ছিল। এমন সময় আরেকটি মোটা মতন শেয়াল পাশে, মোটা শেয়ালটি রোগা শেয়ালটিকে বললো, কিরে মরাটাকে না খেয়ে চলে যাচ্ছিস? সে বলো, তুই খেতে হয় তুই খা, আমি এই অখাদ্য কুখাদ্য খাই। মোটা শেয়ালটি বললো, ওই তুই সব খাস না বলেই তোর চেহারা এরকম, চল মরাটার পার দিক থেকে শুরু কর। এবার রোগা শেয়ালটি বললো, না না না, আমি ওর পা কিছুতেই খেতে পারবো না, কেন? এই পা কখনো হরিমোর দিয়ে দর্শন করে, অতএব এই পা খাওয়া যাবে না, চল তাহলে হাত দুটি খাই। এই হাত তো কোনো দিন দান ধ্যান করেনি, কোনো পুণ্য কাজ করেনি, অতএব এই হাতও আমি খেতে পারবো। তখন মোটা শেয়ালটি বললো, ঠিক আছে তাহলে চল কান দুটো খাই। এই কান, এই কান তো কোনো দিনই হরিনাম শ্রবণ করেনি, এই কানও খাওয়া যাবে না, তাহলে তাহলে কী করবো, চল আর জিহ্বাটা খাই। আচ্ছা জিহ্বা, জিহ্বা তো কোনো দিন হরিনাম কীর্তন করেনি, তাহলে এই জিহ্বাটাও খাওয়া যাবে না। তখন মোটা শেয়ালটা রোগা শেয়ালটাকে বললো, আচ্ছা তুই যখন মরাটার কিছুই খাবি না, তাহলে চল ওই রথে বসা মানুষটাকে খাই। তখন রোগা শেয়ালটি বলল, আরে ও তো আরও মূর্খ, ওকে কী করে খাবো? বলছি, কেন? যেই শ্রীকৃষ্ণর চরণ দিয়ে গঙ্গা প্রবাহিত যায়, যেই শ্রীকৃষ্ণর চরণতলে সর্বতীর্থ, তাকে কিনা বলছে গঙ্গা স্নানে নিয়ে আসতে, ওর মতন মূর্খকে খেয়ে আমি আর পাপ করতে চাই না। তখন এতক্ষণে অর্জুনের স্তম্ভিত ফিরে এসেছে, সে তখন বুঝতে পেরেছে যে কী ভুলটাই না সে করত। ততক্ষণে চলে এসেছিলেন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের চরণতলে পড়ে সে ক্ষমা প্রার্থী হল, যেটা প্রভু আমার ভুল হয়ে গেছে। অর্জুনকে ব্রহ্মজ্ঞান দর্শন করার জন্য আরেকবার শ্রীকৃষ্ণ ছলনা করলেন, আর এই
যে মায়াটা রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ, সেই মায়াতে শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন যোগমায়া, স্বয়ং মহাদেব আর নন্দীভিং। এই যে মরাটি এতক্ষণের কথা বললাম, সে মরাটি হলেন গিয়ে স্বয়ং মহাদেব, সবরূপে মহাদেব। আর ওই যে মরাটিকে বহন করে নিয়ে এসেছিলেন, সবটি মরা বহন করে যে নিয়ে এসেছেন তারা হলেন নন্দীভিঙ্গি, আর এই শেয়াল দুটি হলো যোগমায়া। এরা সবাই সাহায্য করলেন শ্রীকৃষ্ণকে, অর্জুনকে তত্ত্বজ্ঞান শেখাবার জন্য। তাহলে কী বুঝলেন? শ্রীকৃষ্ণের চরণেই সর্বশ্রেষ্ঠ। তাই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণয় ব্রজ, অহম তাম সর্বপাপাভ্যাং মোক্ষয়ে স্বামী মা সুচ। ভালো থাকবে।